ছিলাম, তোমরা সেই তোমরাই। হাই বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সবার কাছে আমি আগে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদের অনেককেই অনেক কষ্ট দিয়েছি কয়েকদিন, কারণ আমিও নিজেও কষ্টে থেকেছি, তোমাদের সকলকেও কষ্ট দিয়েছি, ভিডিও দিতে পারিনি, যে যে ফোন করেছো তাদেরকেও প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছি। তো তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কিছু করার ছিল না। এতটাই ফ্যামিলি প্রবলেমে আমি জড়িয়ে গেছি যে আমি আর ডিপ্রেশনটা নিতে পারছি না। তো এই দেখো, আমার শরীর প্রচণ্ড খারাপ, এটা দেয়ালে ঠুকে হয়েছে, বলতে পারো কিছুটা নিজে নিজেই করেছি, কিছুটা ধাক্কা ধাক্কিতে হয়েছে, তো বেড়াবাবুর সাথে কিছুটা গণ্ডগোল হয়েছে, যেটা একদমই হওয়ার নয়। আমি ওকে একটুকু বুঝিয়ে কদিন ওর সাথে কন্টিনিউ ঝগড়া করছি, কারণ আমার ব্রেন কাজ করছে না, আমি অতিরিক্ত মেন্টাল ডিপ্রেশনে ভুগছি, একটুকু ভালো লাগছে না। কালকে পুজো দেখতে যাইনি, মানে মন্দিরে যাইনি, তার জন্য এত পরিমাণ ফোন এসেছে, এত পরিমাণ ফোন এসেছে ধারণা করার বাইরে। তো আজকে ফাইনালি মন্দিরে গেছিলাম, সেখানে ইন্ট্রো দিতে পারিনি, অতিরিক্ত পরিমাণ বক্স চলছিল, সবাই ছিল, কিন্তু সেখানে গিয়ে যেটা পেলাম, ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেবো, জানো তো অনেককেই বলেছি ইউটিউব ছেড়ে দেবো, ভিডিও দেব না, যতজন ফোন করছে কেন ভিডিও দিচ্ছ না, সবাইকে বলেছি যে ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব করবো না আমি, কারণ এত মানুষের কথা না আমি নিতে পাচ্ছি না। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা যারা আমার সাথে পার্সোনালি ইউটিউব থেকে কন্ট্যাক্ট করেছো, তাদের কি মনে হয় সত্যিই আমি খারাপ? জানি না, সবাই আমাকে প্রচণ্ড খারাপ ভাবে, জানো তো। তবে একটা কথা বলবো, আজকে মন্দিরে গিয়ে আমি যেটা পেয়েছি আমার জীবনে, সেটা সেরা পাওয়া। আমি যদি সেগুলো তোমাদের কাছে ভিডিও ফুটেজে তুলে ধরতে পারতাম, তাহলে হয়তো অনেক আনন্দ পেতাম, অনেক। মন্দিরে গেছিলাম, কিছু মানুষ যারা আমার অচেনা, আমি তাদের চিনি না, এসে বলছে, কেউ বলছে ভাবি একটা সেলফি তুলতে দেবে, কেউ বলছে বোন একটা সেলফি তুলতে দেবে। আমি বলছি কেন, কিসের জন্য? বলছে তোমার তোমার ভিডিও খুব ভালো লাগে, খুব সুন্দর শর্টস ভিডিও বানাও, এমনি কথা বলো খুব সুন্দর। বিশ্বাস করো, আমি এই কথাগুলো কোনো দিনও ভাবিনি যে কারোর মুখ থেকে শুনবো, মানে এটা যে আমার কাছে কি পাওনা আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চোখ থেকে জল এসে যাচ্ছিলো, আমি তাও কিছু মানে ওখানে কিছু বলিনি, মানে প্রতি বছর আনন্দ করি, সবাই মিস করছিল, আমাকে সবাই মিস করছিল, আমার ফোনে কন্টিনিউ কালকে সারা রাত ফোন এসেছে, আমি কারোর ফোন রিসিভ করিনি, সবাইয়ের কাছে ক্ষমা চাইছি, কেউ কিছু খারাপ ভেবো না। আমি এমনই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আমি হয়তো ফোন ধরলে কেঁদে ফেলতাম, নাহলে উল্টো পাল্টা বলে ফেলতাম, সেগুলো তোমাদের ভালো লাগতো না, সেই জন্য আরও কিছু বলিনি, ফোনই তুলিনি। কিছুক্ষণ করে ফোন সুইচ অফ করছি, খুলছি, আর কাঁদতে পারছি না, জানো তো, কালকে সারা রাত কেঁদেছি, ইউটিউব ছেড়ে দেব, ইউটিউব মানুষ কি বলে জানো তো, সত্যি বলছি, দেখো এত কাজ করি তো, ছেলে মেয়েদেরকে লক্ষ্য রেখে কাজ, তো যেটা আমি মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুশিটা। আমি হোক না ইউটিউবার, কিংবা আমি যতই তোমাদের কাছে ফেমাস, আমি এখনও সবার কাছে ফেমাস নই, হতে পারে আমি কাশ্মীরে বাঙালিদের কাছে ফেমাস হয়তো হয়ে গেছি, কারণ কিছু কিছু মানুষের মুখে শুনলাম তুমি আমাদের কাছে ফেমাস হয়ে গেছো, কারণ আমরা এরকমভাবে কাউকে দেখিনি। সত্যি বলছি জানো, ইউটিউব প্ল্যাটফর্মে এখনও ফেমাস হইনি, তোমরা যদি ভালোবাসো, এইভাবে আমাকে যদি ভালোবেসে এগিয়ে দাও, অবশ্যই ফেমাস হবো। আর বেড়াবাবুর কথাটা যেটা খুবই হাসির, ও নাচতে একদমই চায় না, আমি জোর করি, প্রচুর রিকোয়েস্ট করি, সেই জন্য যায় আর পিছনে গিয়ে এরকম ছাতা ধরে এরকম এরকম করে মজাক করে। আর তোমরা যেহেতু আমাকে ফোনে দেখতে পাচ্ছ, আমাকে তোমরা এতটা ভালোবাসো, তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার যাতে তাড়াতাড়ি ওয়াচ টাইমটা উঠে যায়, সাবস্ক্রাইবারটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি সাবস্ক্রাইবার লিস্টটা খুলে দেবো। তোমাদের অনেকেরই শুনলাম যে কেন বৌদি সাবস্ক্রাইবার লিস্টটা হাইড করে রেখেছ, খুলে দেব, একটা সময় আসুক অবশ্যই খুলে দেব। তোমরা এত ভালোবাসো আমি সেটা জানতামই না, বিশ্বাস করো, আমি ভাবি জানো তো অনেক অনেক, একটা খারাপ কমেন্ট আসলে মন খারাপ হয়ে যায়, কিন্তু একটা খারাপ কমেন্ট আসে তো কী হয়েছে, একটা ডিসলাইক আসে তো কী হয়েছে, আরও তো 25টা ভালো কমেন্ট আসে, আরও তো 50টা লাইক আসে, সেটাতেই আমি খুশি। আমার হয়তো এখনও অতটাও সাবস্ক্রাইবার হয় না তোমাদেরকে দেখানোর মতন, কিন্তু যতটাই আছে জানো তো ততটাতেই আমি খুশি। তো সকলে এতটা আমাকে ভালোবাসছো, এতটা আমাকে এগিয়ে দিচ্ছ,
তার জন্য তো যাই হোক, মানে ভাবছিলাম মানে ওটা যদি ভিডিওই তোমাদেরকে দেখাতে পারতাম। সত্যি কালকে তো আবার যাব, কালকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। কিছু মানুষ জানো তো, আধেই আমাদেরকে ভিডিওই তুলিস না, আমরা মুখ দেখাতে পারবো না। এসব কথাগুলো শুনলে না বুকের ভেতরটা চিনচিন করে। কিন্তু আজকে যেটা, ও আমাদেরকে একটু তোলো না গো, আমরাও একটু ইউটিউবে যাই, আমাদেরকে একটু ভিডিও করো না, আমাদের সাথে ভিডিও করো না। আমার এই সব কথাগুলো শুনে না, সত্যি বলছি জানো তো, এতটা মন থেকে আনন্দ হচ্ছিল, এতটা মন থেকে আনন্দ। সত্যি যদি কালকেও যেতে পারতাম, কাজ যদি কালকে বেড়াবুর সাথে আমার কোনো ঝামেলা না হতো। আমাদের জানো তো প্রতি বছর কালী পুজোর দিন ঝামেলা হয়, প্রতি বছর। মা কালী আমাদেরকে সহ্য করতে পারে না মনে হয়। মানে আমি যাতে না যাই, আমি কালকে সারা দিন না খেয়েছিলাম জানো তো, ওখানে অঞ্জলি দেবো বলে, কিন্তু সেটাও দিতে পারিনি। সকালবেলা উঠে মাকে প্রণাম করে এক গ্লাস জল খেয়ে নিয়েছি, তারপরে যেমন নর্মালি খাবা খাই, স্নান টান করে। কিন্তু মায়ের চরণামৃত্য আমার ভাগে নেই, মানে ভাগ্যে নেই আর কি, ভাগে নেই না, ভাগ্যে নেই। তো কেঁদে কেঁদে দেখতে পাচ্ছ, চোখ মুখ ফুলিয়ে ফেলেছি যেতে পাইনি বলে, মনটা খারাপ হয়ে গেছিলো। আমি আসলে না জানো তো কোথাও একা যেতে কীরকম একটা লাগে, যেন একা যাব ওইখানে, যে আমি যার পরিচয়ে আছি সেই যদি না মন্দিরে গেল, আমি কেন একা যাব। সামান্য কিছু ঝামেলা নিয়ে এত বড় হয়ে যায় আমাদের ঝামেলা, ধারণা করার বাইরে। তো তোমরা যারা ওপার থেকে আমাকে দেখছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার বড়দের, বড়রা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক প্রণাম, আর ছোটোদেরকে। তো হাতটা অনেকটা আগের থেকে বেটার আছে, এটা ধাক্কাধাক্কির চোটে, মানে ও বলছে আমি যাব না। কি হয়েছে তোমাদেরকে বলি, তোমাদের প্রশ্ন আবার অনেকেই থাকবে কি হয়েছে। ও বলছে মন্দিরে যাব না, সামান্য একটু কিছু গণ্ডগোল নিয়ে ফ্যামিলি প্রবলেম সব তো খুলে বলতে পারবো না, বলছে মন্দিরে যাব না, জামা প্যান্ট খুলে ফেলছে। তখন আমি যেমন রোজেরই করি, ধাক্কা দিই আর কি, করি চুল ধরে টানি, সেরকম করছি। কিন্তু এতটা রিয়্যাক্ট করবে আমি ভাবতেই পারি, কোনো দিন করে না এরকম। তো যেহেতু লোহার গেট বাইরে, আমাদের ঘরের গেটটা কাঠের কিন্তু বাইরে একটা লোহার গেট আছে, ওখানে ধাক্কা ধাক্কি হচ্ছিল বাথরুমের সামনে লোহার। এমনিতেই আমার হাতটায় না কালকে বাথরুমে পড়ে গেছিলাম, নলকায় লেগেছিলো, হালকা লেগেছিলো, এই জায়গাটা লেগেছিলো। কিন্তু সেই জায়গাটাতেই যখন আবার লেগে গেছে, তখন যেই জায়গাটা দেখছো, এই জায়গাটা ফেটে গেছে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সারা রাত যন্ত্রণা। তো সকলকে অনেক অনেক, আর কিছু বলবো না, বেশি কিছু বললে মাথা আরও যন্ত্রণা করবে। যত পুরনো কথা ভুলে যাব, যত কষ্টের কথা ভুলে যাব, ততই ভালো থাকো। তবে একটা সত্যি, ওর ধরে ডিপ্রেশনে ভুগছি একভাবে, আর পারছি না জানো তো। মানে ইউটিউবে আসার পরে না কিছুটা ভুলেছিলাম, তোমরাই সেই আমার যে কষ্টটা ভুলিয়ে রেখেছিলে, যে কষ্টটা আমি সবসময় পাই, সেই কষ্টটা শুধু তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলোর জন্য না আমি ভুলে থাকি। সকলকেই বলছি, অনেকেই এখনও ভিডিও দেখো, যারা লাইক করো না, কমেন্ট করো না, একটা লাইক করো, একটা কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানিও। ওই একটুখানি মতামত না আমার মনটাকে অনেকটা ভালো করে দেয়। ভিডিও ফুটেজগুলো অবশ্যই দেখাবো, মন্দিরে গিয়ে অনেক ভিডিও করেছি, সবাই খুব আনন্দ করছিলো। যেহেতু কাশ্মীরে কোনো পুজো হয় না, আমরা বাঙালিরাই একমাত্র কালী পুজো করি, তো সেই ভিডিও ফুটেজটা আমি কিছুটা এই ভিডিওতে লাস্টে অ্যাড করছি, মানে কথা বলার পরে, আর কিছুটা আমি অন্য ভিডিওয়ে দেব। সে ভিডিওটা তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির লোকের সাথে থেকো, ফ্যামিলির লোকের কাছে থেকো, তাদের মনের ভালোবাসা নিয়ে থেকো। কারণ আমি যেটা পাইনি, আমি চাই আমার পরিবারে যতজন আছে ততজন যেন সবাই সবার ভালোবাসা পায়। ভালোবাসা এমনই জিনিস যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সারা জীবন সাধনা করলেও পাওয়া যায় না। কিন্তু জানো তো, এই যে এত কষ্ট পাই, তোমাদের এই এত ভালোবাসাতে, এত ভালোবাসো আমাকে, আমি সেটা জানতামই না। জানতাম কিন্তু এতটা ভালোবাসো সত্যিই জানতাম না। ভিডিও করবো না ভেবেছিলাম জানো তো, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টে, মানে আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছো, ইনস্টাতে রিকোয়েস্ট করেছো, FBতে রিকোয়েস্ট করেছো, ফোনে রিকোয়েস্ট করেছো, আবার সামনে, এগুলো তো গেল সোশ্যাল মিডিয়া, কিন্তু সামনে থেকে এরকম রিকোয়েস্ট করলে আমি আর থাকতে পারলাম না ভিডিও না করে। অনেকে বোঝালো কেন ভিডিও ছেড়ে দেবে, অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক মানুষ অনেক খারাপ কথা বলবে, অনেক মানুষ কষ্ট দেখে কষ্টটাকে ভাগ করে নেবে না, অনেক মানুষ খুশি দেখে তোমায় আঘাত দেবে। কিন্তু সেই আঘাত পেরিয়েই তুমি যদি আবার খুশির পথে হেঁটে যেতে পারো, তুমি তবেই একদিন সাকসেস হবে। এই কথাটা আমাকে আজকে বুঝিয়েছে জানো তো। আমিও ভাবলাম যে সবাই 100 জন ভিডিও দেখছে, 100 জনের মধ্যে 2 জন গালাগাল দিচ্ছে,
বাকি 98 জন তো আছো তোমরা আমার পাশে, আমি এটাই কেন ভুলে গেছিলাম। সবাইয়ের কাছে ক্ষমা চাইছি, সবাইয়ের কাছে ক্ষমা চাইছি, সবাই আমাকে ক্ষমা করে দিও। নেক্সট দিন থেকে যেমন রোজ ভিডিও আসে, সেরকম রোজ ভিডিও আসবে। আমি তোমাদের সামনে হয়তো বলতে পারিনি সে কথাটা যে ইউটিউব ছেড়ে দেবো, যখন আমাকে বললে বোঝালে হয়তো তোমাদের সামনে বলতে পারলাম না, কিন্তু সামনে বলবো। নিজেকে ঠিক ধরা দিলাম না তোমাদের কাছে, সেই জন্য ঘরে এসে বললাম। আমি এসেছি এই মাত্র, এখনও 1 ঘন্টা হয়নি। তো আমি ওখান থেকেই ভেবেছিলাম যে এসেই ভিডিও করব, ফোনটা শাটডাউন হয়ে গেছিলো। তো তোমাদের এই ভালোবাসার জন্য যেন আমি আরও উঁচুতে পৌঁছতে পারি, জানো তো ইউটিউব থেকে কিছু পাই না পাই, এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি যেটা সব কষ্টকে হার মানায়, সব কষ্টকে হার মানায়। চলো আজকের মতো গুড নাইট, রাত্রে ভিডিও করছি, আমি এক্ষুনি আপলোড করে দেবো ভাবছিলাম, কিন্তু এক্ষুনি আপলোড করবো না, কালকে সকালে দেব। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো এতটুকুই, আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকু, তো দেখে নাও একটু ভিডিও ফুটেজ।